হঠাৎ করেই এমন ঘটনা ঘটে যা ওলটপালট করে দেয় সবকিছু। মেনে নিতে হয় জীবনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত কোনো পরিবর্তন। দীর্ঘদিন ধরে একটু একটু করে গুছিয়ে নেওয়া জীবন যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল অগোছালো। পরিচিত জগৎ হয়ে যায় অপরিচিত। হঠাৎ করেই চলে আসে খারাপ সময়। কিভাবে সামলাবেন? কোনো ঘটনার কারণে আপনার জীবনে যে আকস্মিক পরিবর্তন, সেটা যত অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত হোক না কেন, সেটা গ্রহণ করুন, মেনে নিন। যত দ্রুত গ্রহণ করতে পারবেন, তত দ্রুত আপনি পরিবর্তিত জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন। জীবনের নতুন অবস্থা যেমনই হোক তা ভালোবাসুন। খুব নেতিবাচক পরিস্থিতির মধ্যেও ছোটোখাটো নানা ভালো কিছু আশেপাশে ছড়িয়ে থাকে, যা আপাতভাবে আমরা ততটা গুরুত্বপূর্ণ মনে করি না। আপনার আর্থিক সচ্ছলতা, পরিবারের সহযোগিতা, নিজের সুস্বাস্থ্য, ইতিবাচক এসব দিকের প্রতি আলাদা মনোযোগ আপনাকে একরকম শক্তি যোগাবে আর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মেনে নিতে আপনাকে সাহায্য করবে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন, সামাজিক অনুষ্ঠানে যান, প্রয়োজনে আপনার কষ্টের কথা আপনজনের কাছে প্রকাশ করে নিজেকে হালকা করুন। কাছের মানুষের ভালোবাসা আপনাকে আস্থা ও বিশ্বাস যোগাবে। মানুষের সঙ্গে সংযোগ আপনাকে নতুন পথ এবং সম্ভাবনাময় নতুন আলো দেখতে সাহায্য করবে। কষ্ট হলেও নিজের যত্ন নিন। একটু একটু করে নিজেকে পরিপাটি রাখা, নিজের কিছু শখ পূরণ করা, আয়নায় নিজেকে দেখা ইত্যাদি আপনাকে ভালোবাসতে সাহায্য করবে। মিউজিক শুনুন, ব্লগ লিখুন, ছবি আঁকুন, বাগান করুন, প্রতিদিন অন্তত 40 মিনিট দ্রুত হাঁটুন বা ব্যায়াম করুন। এই অভ্যাস আপনার মন ও শরীরের স্থবিরতা ও অবসাদ কাটাতে সাহায্য করবে। নিজেকে বারবার আশ্বস্ত করুন যে জীবনের এই খারাপ সময়টা শুধু একটি সাময়িক অবস্থা এবং কখনোই শেষ পরিণতি না। জীবনের কোনো কিছু যেমন স্থায়ী না, তেমনি এই খারাপ সময়টাও অবশ্যম্ভাবী এক সময় শেষ হবে। একটু পিছনে ফিরে তাকালেই দেখবেন ছোটোখাটো কঠিন সময় আরও এসেছিল আপনার জীবনে, যা আপনি ঠিকই পার করে ফেলেছেন। সামনে আরও নানা সুন্দর ও সমৃদ্ধ অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে। ঘুমের সমস্যা, খাওয়ার অরুচি অনেকদিন ধরে থাকলে বা আত্মহত্যার চিন্তা মাথায় এলে দেরি না করে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনো ঘটনা যতই কঠিন হোক না কেন, সময়ের সঙ্গে সেই অবস্থা সামলে জীবনের স্বাভাবিক গতিপ্রবাহে আমরা সবাই ফিরে আসি। মনে রাখা প্রয়োজন যে জীবনের কিছু পরিবর্তন আপাতভাবে যতখানি অগ্রহণযোগ্য বা চাপদায়ক মনে হয়, সত্যিকার অর্থে ততটা অগ্রহণযোগ্য নাও হতে পারে। বরং বলা যায়, জীবনের এসব পরিবর্তনকে ব্যক্তি অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে বলেই সেগুলো চাপদায়ক বা অগ্রহণযোগ্য হয়ে ওঠে। চোখের দেখার দৃষ্টি একটু পরিবর্তন করলেই সহনীয় হয়ে উঠতে পারে আপনার এই দূর সময়টা।